सर्वप्रथम हजरत बायात करबेन। आमरा जरा बायात हवार नियत करेछि अथवा आगे बायात हयेछि एखन तौबार नियते बायात हब अथवा नतून भावे बायात हब, हजरत प्रथम बायात करबेन एरपर तकरीर पेश करबेन। आमरा सकले आवाज बंद करे दई एवं सकले एकजन आरेकजनेर गाए हाथ दिब। एखान थेके एकटा रुमाल देवा हबे जेटा एकजन दुइजने धरबे पोरे एरपरे এরপরে বাকিরা সকলে একজন আরেকজনের পিঠে হাত দিব। তাহলেই কি হয়ে যাবে? হযরতের হাতে হাত দেওয়া হয়ে যাবে। আসলে হযরতের হাতে হাত দেওয়া নয়, ইন্নামা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতে যারা বায়াত হচ্ছে তারা আল্লাহর হাতে বায়াত হচ্ছে। সুতরাং আমরা সকলে আজকে শাহ আহমদ ছবি হাতে বায়াত হচ্ছি না, আল্লাহর হাতে বায়াত হচ্ছি। সুতরাং সকলে একজন আরেকজনের পিঠে হাত দিব এবং এই রুমালটা আমরা সকলে ধরব যাতে করে আমরা সকলে বায়াত হয়ে যাব। যারা আগে বায়াত হয়েছি অন্য কারো কাছে, আমরাও তওবার নিয়তে বায়াত হব। আল্লাহ তাআলা আমাদের বায়াতকে তওবাকে কবুল করেন। আমি বায়াত হইতেছি, আমি মুরিদ হইতেছি, মাওলানা শফির হাতে হাত দিয়া চার খানদানের উপর চিশতিয়া সাবেরিয়া খানদান, চিশতিয়া নিজামিয়া খানদান, নকশবন্দিয়া খানদান, আব্দুল কাদের জিলানি বরফিশা কাদেরিয়া খানদান, সোহরওয়ার্দিয়া খানদান। হায় আল্লাহ, এই চার খানদানের মধ্যে যত বুজুর্গানের দিন আছে, যত আউলিয়াই কেরাম আছে, এদের উসিলায় এদের তোফাইলে আমার বায়াত কবুল করেন, আমার তওবা কবুল করেন। আমি অঙ্গীকার করিতেছি, আমি চুক্তি নামা লেখিয়া দিতেছি, আমি আমার এই জীবনে মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, ডাকাতি করিব না। হায় আল্লাহ, আমি যা যা ওয়াদা করিলাম আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ওয়াদাগুলোর উপর অটল ভাবে তাকিতে পারি মত, আমাকে তৌফিক দান করেন। পীর মুরিদি বা তাসাউফ এগুলি এক ধরনের বৈরাগ্যবাদ, ওই বৈরাগ্যবাদটাই বিভিন্ন রূপে রূপান্তরিত ইসলামে ঢুকে গেছে। এই জন্য আপনি যে বলেন একজন হাক্কানি পীর, একজন হাক্কানি পীরকে হাক্কানি হতে হলে পীর মুরিদি আগে ছেড়ে দিতে হবে, পীর মুরিদি। কারণ পীর মুরিদি এটার প্রথম কথাই হবে আপনাকে বায়াত করানো হবে নকশবন্দি তরিকা, চিশতিয়া তরিকা, হারুনিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সাজেলিয়া তরিকা, কত তরিকা। অথচ কোরআনের 7 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে সাফ আল্লাহ বলে দিয়েছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে আমার ইসলাম একটা মাত্র পথ, সরল পথ, ফাত্তাবিউ, এক তরিকার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, বিভিন্ন তরিকার অনুসরণ করো না। যদি বিভিন্ন তরিকার অনুসরণ করতে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আল্লাহর ইসলাম থেকে বহু দূরে।
অতএব কিছুতেই বহুতরিকার অনুসরণ করো না। আর পীর মুরিদির প্রথম ছোটাই আপনাকে বহুতরিকার সবক দেওয়া হবে। বহুতরিকা ছাড়া নকশবন্দি জিকির করতে হবে, হারুনিয়া তরিকার দেয়ান করতে হবে, তারপর চিস্তিয়া তরিকার মুরাকাবা করতে হবে, এই করতে হবে সেই, এত তরিকা তো ইসলামে নাই। তরিকা কয়টা? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, বলো আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আসলে বিশ্বব্যাপী পুরোহিত, পীর, ব্রাহ্মণ, ঠাকুর, পোপ, ফাদার, এসব ধর্ম নিয়ে যারা স্টক ব্যবসা করে, ধর্মকে মনে করে এটা আমাদের স্টক মাল, এটা নিতে হলে আমাদের থেকে নিতে হবে। আমাদের মিডিয়া ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত যাইতে পারবো না, নাউজুবিল্লাহ মিন জালিক। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে ইসলাম বলছে আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমার কোনো ভায়া মিডিয়ার দরকার নাই, সরাসরি পৌঁছবে, সরাসরি সেজদা করবে আল্লাহকে, সরাসরি রুকু করবে আল্লাহকে, সরাসরি হাত বেঁধে হাত জোড় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, সরাসরি প্রেয়ার জানাবে, প্রার্থনা জানাবে কার কাছে? আল্লাহর কাছে। কোরআনে কারীমের সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে কি সুন্দরভাবে আল্লাহ বুঝিয়েছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, আমার বান্দারা যদি আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাহলে আমি তো কাছেই। দেখুন কোরআনে প্রায় 13 বার প্রশ্ন এসেছে বিভিন্ন মাসালা বিধান সম্পর্কে, সব জায়গাতে আল্লাহ বললেন ফাকুল ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, তারা প্রশ্ন করছে তোমাকে চাঁদ সম্পর্কে, তুমি বলো চাঁদ হলো মানব জাতির সময়ের ইন্ডিকেটর, এটা দিয়ে তারা সময় নির্ণয় করবে, তুমি বলো, সব জায়গাতে তুমি বলো, তুমি বলো, তুমি বলো, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলিয়েছেন। কিন্তু আল্লাহর জাত সম্পর্কে যখন প্রশ্ন এসেছে, আমার বন্ধারা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে, তখন আল্লাহ বলেননি ও মুহাম্মদ তুমি বলো যে আমি কাছে, এখানে তুমি মাইনাস করে দিয়েছেন। আল্লাহ তার আর বান্দার মাঝখানে কোনো মিডিয়া রাখেন নাই, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহকে রাখেন নাই, বললেন সরাসরি ওইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, বান্দারা যদি আমাকে আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তো আমি তো কাছেই। উত্তরটা সরাসরি কে দিচ্ছেন? আল্লাহ নিজে দিচ্ছেন, এটা বুঝালেন যে বান্দার আর আমার মাঝখানে কোনো মিডিয়া নাই। সবপিরি হচ্ছে ভণ্ড, ইসলামে আমাদের কাছে হক্কানি পীর আর ভণ্ড পীর দুই ভাগ নেই, যেমন বিদাতের দুই ভাগ নেই তেমন পীরতন্ত্রের দুই ভাগ নেই, ভালো করে মনে রাখবেন। আর শুধু আমাদের কাছে না, কোরআনে বা হাদিসের কথা বলছি, আল্লাহর কসম করে বলছি কোরআনে বা হাদিসে হক্কানি পীর আর সত্য পীর আর মিথ্যা পীর, হক্কানি পীর আর ভণ্ড পীরের এই ভাগ কোথাও নেই ইসলামে, ভালো করে শুনে রাখুন। আর আল্লাহর কাছে কালকে আমাদের জবাবদিহি করতে হবে। এরপরেও যদি বলে যে না হক্কানি পীরও আছে বাংলাদেশে, এক শ্রেণী আলেমরা নিজের দুনিয়ার ব্যবসা চালানোর জন্য বলছে না না আমরা সব পীরের কেন বিরোধী হব, হক্কানি পীর আছে দুনিয়াতে, আছে কোথা থেকে আছে, যারা যেটা ইসলামে নেই সেটা আছে কোথায়? হবে পীরতন্ত্র ইসলামে নেই, তাসাউফ নেই, এই পীর মুরিদির ব্যবসা নেই, তাহলে হক্কানি পীর কর্তৃক হয়ে গেল। আপনাকে মাসলা মাসায় জানতে হবে, ইসলামিক সমস্যার সমাধান নিতে হবে। আল্লাহ বলছেন কোন আলেমকে জিজ্ঞাসা করে নাও, দাম্মাম আছেন দাম্মাম ভালো আলেমকে জিজ্ঞেস করুন, রিয়াজ আছে রিয়াজে ভালো আলেমকে জিজ্ঞেস করুন, বাংলাদেশে গেছে বাংলাদেশে ভালো আলেমকে জিজ্ঞেস করুন, আমেরিকা ইউরোপ চলে যাবে সেখানে ভালো আলেম খোঁজ করুন, যার সাথে যেখানে যোগাযোগ সম্ভব হচ্ছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, না জানা থাকলে যাদের কাছে জ্ঞান রয়েছে দিনের তাদেরকে জিজ্ঞাসা করে নাও। কিন্তু একজন আপনার আধ্যাত্মিক রুহানি আপনার ইয়ে থাকবে, পীর থাকবে, আর তার অন্ধ অনুসরণ করতে হবে, মাঝে মাঝে জিয়ারত করতে হবে, তার জন্য উপঢৌকন হাদিয়া তোফা পাঠাইতে হবে, নজর নিয়াজ পাঠাইতে হবে, এসব ইসলামের নেই, এগুলি হচ্ছে বিধাত, এগুলি হচ্ছে গুমরাহির কারণ।